আসসালামু আলাইকুম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেন রোস্ট সহজ পদ্ধতিতে খুব মজাদার বানানো যায়। তবে আমি যে চিকেন রোস্টটা বানিয়েছি খুবই ইয়ামি হয়েছিল এবং খুবই ভালো হয়েছিল, আমার নিজের প্রশংসা নিজেই করতেছি। কিভাবে চিকেন রোস্ট পারফেক্টভাবে করেছি সেটা আপনাদের দেখাবো। চিকেনের অনেকগুলো লেগ পিস এবং অন্য অন্য পিসগুলোও নিয়েছি, বুকের যে মাংসগুলো সেগুলোও নিয়েছি, বড় বড় করে পিসগুলো কেটেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। আর অন্য একদিন দেখাবো কিভাবে চিকেনের পিস করতে হয় রোস্টের জন্য। সব চিকেনগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন টক দই এবং লেবু দিয়ে 10-15 মিনিট রেখে দেব মাখিয়ে। তো এখন লেবুর রসগুলো খুব ভালোভাবে আমি চিপে নিয়েছি, তারপরে টক দইও দিয়ে দিলাম। এখন সব পিসগুলো খুব ভালোভাবে মেখে রেখে দেব। চিকেনের গায়ে যেন খুব ভালোভাবে লাগে, আর লেবুর রস এবং টক দইয়ের জন্য কিন্তু শুধু রক্ত এবং ভিতরের যে রক্তগুলো থাকে সেগুলো বের হয়ে যায়। এখন ধুয়ে ফেলবো। আপনারা যদি লেবু না থাকে কোনো প্রবলেম নেই, শুধু টক দই দিয়ে দিলেও হবে। দেখুন কীভাবে সাদা হয়ে গেছে মাংসের ভিতরে, আর দেশি মুরগিটা এমনিতেই একটু লালচে থাকে, তার ভিতরে যে রক্তগুলো থাকে ওগুলো সব বের হয়ে যায় এবং কালারটা অনেক সুন্দর হয় রোস্টের জন্য। দেখুন কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আমি একটি ডালা নিয়েছি, ডালার ভিতরে আদা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে এখন চিকেনগুলোকে খুব ভালোভাবে হালকা ব্রাউন করে ভাজব। ডিপ ফ্রাই করব না, একটা কালার এপিটোপিট কালার আসলেই উঠিয়ে নিয়ে যাব। তা আমি এক পিট উঠিয়ে উল্টিয়ে দিয়েছি, এখন অপর পিট উল্টাব। আমি কাঠের একটি খুন্তি নিয়েছি যার জন্য খুব ভালো হয়েছে, আর আমি রান্না করতে গেলেই তেল ছিটে আমার গায়ে আসে আর এর জন্য খুব প্রবলেম হয়, আর স্টিলের খুন্তি আমার খুব কষ্ট হয়, খুব গরম হয়ে যায়, আমি ব্যবহার করতে পারি না। তো এপিটোপিট লালচে বাদামি কালার হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এভাবে সব পিসগুলো আমি ভালোভাবে ভাজব। তো দু ভাগে ভাগ করে আমি চিকেনগুলোকে ভেজেছি, অর্ধেক হয়েছে এখন, আর বাকিটুকু এখন ভাজব। সবগুলো ভাজা হয়ে গেছে চিকেনের পিস, এখন রান্নার পালা। আমি তেলের ভিতরে এলাচি দারচিনি দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করব কিছুক্ষণ, তাহলে একটা ফ্লেভার আসবে। এখন আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা 1 চা চামচ করে দিয়ে দেব। প্রতিটি মশলা 1 চা চামচ করে দিয়ে দেব। 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। 4টে কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন আমি রোস্টের মশলা দিয়ে দেবো। রেডিমেড রোস্টের মশলা কিনতে পাওয়া যায় বাজারে, ওইটা রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দেবো। এবং এই মশলাগুলো যখন কষানো হয়ে যাবে এর ভিতরে মাংস দিয়ে কষাবো এবং অল্প অল্প দুধ দিব এবং কষাবো, দুধ দিয়ে সেদ্ধ করে ফেলবো। আমি গরুর দুধ ব্যবহার করব। এখন রোস্টের পিসগুলো দিয়ে দিলাম।
তিন চার মিনিট মশলার ভিতরে কষিয়ে নিয়েছি। এখন 1 কেজি দুধ দিয়ে দেব। আমি 1 কেজি দুধ রেখেছি, গরুর দুধ জাল দিয়ে একটু ঘন করে রেখেছি। তো অল্প দুধ দিয়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে ফেলব, খুব পানি কম ইউজ করব। রোস্টের মাংস কিন্তু এমনিতেই ভাজার সময় একটু সেদ্ধ হয়ে যায়, আর খুব বড় মুরগি দিয়ে রোস্ট করছি না, মাঝারি আকারের যে মুরগিগুলো আছে তা দিয়ে। তো এখন চিনি দিয়ে দেব, পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের মুরগি কতটা নেবেন তার উপরে ডিপেন্ড করবে চিনি এবং দুধ সব মশলা, তাই বুঝে শুনে রান্না করবেন। আর যারা চিনি বেশি খান তারা চিনি বেশি দিবেন, আর যারা কম খান তারা বুঝে দিবেন। আর আমার একটু লবণ কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে দিলাম। একদম মাখা মাখা হয়ে গেছে রোস্টটা এবং খুব ভালো একটা ফ্লেভার বের হয়েছে। তার ভিতরে পোলাও পাতাও দিয়ে দিয়েছি। এখন 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে রান্নার পরে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এভাবে যদি বিয়ে বাড়ির রোস্টের মতো আপনারা রোস্ট রান্না করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আজকের মতোই বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।